এভাবে নিরন্তরভাবে হত্যা করছে, এরকম একটা যারা সন্ত্রাসী তা করে এভাবে মানুষ মারে। আমার ভাই তো কোনো সন্ত্রাসী ছিল না, ও একটা ছুটো মাত্র 20 বছর বয়স ছিল। আরে যেভাবে মারছে এই পুলিশ ঘর আমি বিচার চাই। মারছে তো আবার 4টা পুলিশে টাইনে নিয়ে থানায় নিয়ে গেছে, নিয়ে যাইয়া ওই জায়গায় রাখছিল। তখন আমার ভাই জীবিত ছিল, কিন্তু ওই জায়গায় অনেকক্ষণ জীবিত আছিল, তারপরে মারা গেছে। কিন্তু ওই জায়গায় আমার স্বামী ছিল, সেও পলাইছিল ওই জায়গায়। এক বাসার সামনে ওই দরজা দিয়ে পরে একটু ফাঁকাটা দেখছিল, দেখে পরে সাথে সাথে আমার ফোন দেয়। 5 মিনিট মরা 5 মিনিট আগে 4:45 দিক দিয়ে আমার ভাই আমার সাথে কথা বলছে। ভাই হত্যার কি বিচার চান? লাশ নাই তো, লাশ পাইনি। আমার ভাইয়ের লাশ পাই নাই, আমার ভাইয়ের লাশ পুলিশে গুম করে হেলাইছে। আমার দাবি আমার ভাইয়ের লাশটা আমি ফিরত চাই, আর আমি তাদের বিচার চাই। একজন সঙ্গী আমার ভাইকে জোরপূর্বকভাবে তার ইচ্ছার বিরুদ্ধে উঠে নিয়ে যায়। আমরা তখনই খবর পেয়ে কোর্ট থানায় যাই। ওসি অপূর্ব হাসান আমাদেরকে ওকে খোঁজার নিষেধ করে দেয় যে একে খুঁজতে পারবি না, খুঁজলে তোদের পরিবার সহ খুন করে গুম করে দেব। একজন ওসি যে এই কথা বলতে পারে আমাদের জানা ছিল না, এবং পরবর্তীতে আমাদের কোনো মামলা টামলা নেই নাই, ঘাট ধাক্কা ধরে বের করে দিয়েছে। আর গালাগালি করতে করতে বলল যে তোর ভাই তুরস্কই গিয়েছে আইএসের সাথে যোগ দিতে, আমার সাথে এই নাম্বারে কথা হয়। ওসি অপূর্ব হাসান এই কথা বলেছিল। এই হলো এসআই নূর আলম, এবং যে হচ্ছে এসআই নূর আলম যিনি উঠে নিয়ে গেছে। 5 তারিখের পরে যখন একটা সুস্থ ভালো সময় পেলাম আমরা, 28 তারিখে আমি যশোরে কোর্টে মামলা করলাম। তারপর থেকে এসআই নূর আলম, তদন্ত ওসি স্বামী খন্দকার শামীম আহমেদ এবং ওসি অপূর্ব হাসান আমাকে প্রচুর টাকার অফার দেয়। আমরা টাকার ভুক্তভোগী না, আমরা আমার ভাইকে ফেরত চাই। আমরা কোনো দিন টাকার দিকে তাকাই নাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার ভাই আমার কত কষ্ট করে আমার ভাইকে লেখাপড়া শিখাইছি। আমরা 4 ভাই, আমরা 3 ভাই লেখাপড়া করি নাই। আমার ওই ভাইকে খুব কষ্টের ভিতরে আমরা মানুষ করেছি। আমরা চাই যে আমার ভাইকে ফেরত দেওয়া হোক। আমার ভাই বাবা মা খুব কষ্টের ভিতরে আছে, আমার মা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন কাটাচ্ছে, আমার বাপ পাগল হয়ে গেছে শুধু আমার এই ভাই ছোট ভাইয়ের কারণে। আমরা এই সাংবাদিক বৃন্দুর কাছে এবং মাননীয় উপদেষ্টার কাছে এর সুষ্ঠু বিচার চাই। ইসলামী ছাত্র শিবিরের উপর বিগত 17 বছর যাবৎ নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল বিগত প্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার, আপনারা জানেন। আমাদেরকে মামলা হামলা জেল জুলুম রিম্যান্ড এবং হত্যাসহ অসংখ্য ভাইকে গুম করেছে। তার মধ্যে আমরা 6 জন ভাই এখনও আমাদের গুম আছেন। তো সেই 6 জন ভাইকে আমরা খোঁজার জন্য এর আগে আপনারা জানেন যে 6 আগস্ট র্যাব অফিসে গিয়েছি, র্যাবের হেডকোয়ার্টারে। সেখানে আমরা তাদের তথ্যগুলো দিয়েছিলাম, তারা বলছিলেন আমাদেরকে সহযোগিতা করবেন। তো তারা এখনও আমাদেরকে কোনো তথ্য দিতে পারেননি। তারই প্রেক্ষিতে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে নতুন করে। তো আমরা এই 6 জন ভাইয়ের তথ্যগুলো অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই অভিযোগ দায়ের করেছি। এখানে বিক্রিমের পরিবার আছে, বিক্রিমের পরিবার সহ এসেছেন, আমরা বিক্রিমের পরিবারকে নিয়ে এসেছি এবং আমরা তাদেরকে এই অভিযোগ দায়ের করার ক্ষেত্রে সহযোগিতা করেছি। তো এই 6 জন ভাইকে আমরা এখনও পাচ্ছি না। তাদের এই অভিযোগগুলো আমরা আজকের এই অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দিয়েছি। অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে হচ্ছে সত্যিকারে যারা অপরাধী ছিল, এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বের করবেন এবং শাস্তির আওতায় আনবেন, এটি আমরা মনে করি।